রাহিম, আপনারা নিশ্চয় জানেন গত 21 সালের ডিসেম্বরে আমাদের নতুন সর্বদ্রষ্টা জনাব সায়েম সুবান আনভির বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দায়িত্ব নেওয়ার পর থেকে সারা বাংলাদেশে 127 তলে জুয়েলারি পরিবারকে আনার প্রচেষ্টা, তারই ধারাবাহিকতায় আজকের এই নির্বাচন। এই নির্বাচন মাগুরা জুয়েলারি পরিবার এক অত্যন্ত আনন্দ উৎসাহিত এবং তারা একটা আমেজ, ঈদের আমেজ হিসেবে নিয়েছে। এখন পর্যন্ত এই নির্বাচনের যে পরিবেশ আছে, ইনশাআল্লাহ সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে। আমরা আশা করব আমাদের ভোট শেষ পর্যন্ত এরকমভাবেই সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করতে পারব এবং আমাদের সমস্ত প্রার্থী জয় পরাজয় মিলে নিয়ে আমরা আবার ব্যবসায়ীতে মন দিব, এটাই আমরা সবার কাছে আশা করি। ভাই, কতজন ভোটার আর ক্যান্ডিডেট কত, এটা একটু উল্লেখ করেন। আমাদের এই নির্বাচনে মোট 146টি ভোটার আছে, তার মধ্যে 3টা অবজাবে আর ক্যান্ডিডেট আছে 38 জন। 38 জনের 18 জন পাস করবে, এই 18 জন আবার ক্যাবিনেট ভোট দিয়ে সভাপতি, সেক্রেটারি, অন্যান্য পদ নির্বাচিত করবে। আমাদের এটাই অ্যাসোসিয়েশনের নিয়ম। ধন্যবাদ সকলকে, মাগুরাবাসীর পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানাই, মাগুরাবাসীকে ধন্যবাদ জানাই, মাগুরা জুয়েলারি ভাইদেরকে ধন্যবাদ জানাই। আজকে সুন্দর, সুষ্ঠু, সুন্দর নির্বাচন হওয়ার জন্য এই নির্বাচনের মাধ্যমে আমাদের প্রতিনিধি যারা এই নির্বাচনে জয়লাভ করবে তারাই আমাদের প্রতিনিধিত্ব করবে এই জুয়েলারি ব্যবসায়, এবং এই জুয়েলারি ব্যবসায়ীর হাতকে শক্তিশালী করার জন্য আজকে নির্বাচন। এই হাত শক্তিশালী হলে আমাদের প্রেসিডেন্ট মহোদয়ের হাতও শক্তিশালী হবে। আমরা আশা করি মাগুরাবাসী আমাদের প্রেসিডেন্ট মহোদয়কে সুন্দর একটা নির্বাচন উপহার দেবে। ধন্যবাদ আপনাকে। মাগুরা জুয়েলার সমিতি নির্বাচন চলছে, খুব সুষ্ঠুভাবে ভোট হচ্ছে এবং আমার মামা ও ভাইয়া ফারুক সিদ্দিকের মুর্শিদের ক্যান্ডিডেট আছে। আপনারা সবাই দোয়া করবেন। প্রার্থী হিসাবে উৎসব মুখর কায়দায় ভোট গ্রহণ চলছে, আমাদের কোনো অবজেকশন বা কোনো সমস্যা নেই। আমাদের নির্বাচন কমিশনরা খুব সুন্দর সুষ্ঠু নির্বাচন আয়োজন করেছেন এবং সম্পূর্ণ হচ্ছে, তা আমাদের জন্য দোয়া করবেন। ভোটার নাম্বার 3।